নিয়ে কথা বলেছে আমার গায়ে কাপড় ঠিক মতো থাকে না আমার কাছে সেই বক্তব্যের কপি আছে একাত্তর টিভির বক্তব্যের কপি আছে আমি আপনাদের ছাত্র এখন একটা বিচার হবে এখন আমাদের একটা গতি হবে আপনার কথা দিত আমি সিটি ব্যাংকে 9 বছর ধরে কাজ করেছি 3টা প্রমোশন পেয়েছি আমি 2002 সাল থেকে চাকরি করছি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ তারা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে টিভিতে রিমার্ক দিয়ে কেন আমি বিচার পাচ্ছি না আজকে কেন আমাদের রাজপথে আসতে হয়েছে কেন কি কারণে আমি কি এই জন্য মুক্তিযুদ্ধ করেছি আমি কি এই জন্য ভাষা আন্দোলন করেছি আমরা এই জন্য শিক্ষিত হয়েছি আমরা আমাদের মেধা বিকাশ করেছি এই দেশে আমরা মেধা নিয়োগ করেছি আমাদের রক্তের মধ্যে আমাদের মুক্তি সেনাদের রক্ত বিদ্যমান অধিকার করতে স্বাধীন করেছি আমরা কেন বিচার পাচ্ছি না আমি যখন থানায় গুলশান থানায় ঘুরেছি আমি অভিযোগ জানিয়েছি আমি বোর্ডের কাছে আকুল আবেদন করেছি আমাদের বোর্ডকে আপনারা জানেন বিএনপির হাশিম সাহেবের ছেলে আজিজুল কাইসার টিটো রুবেল আজিজ তারা আমাদের সিটি ব্যাংকের বোর্ড তারা আমাদের আওয়ামী লীগ নেতাদের সাথে জড়িত হয়ে 71 টিভি যখন আমার পক্ষে নিউজ করেছে 71 টিভিকে তারা দমন করে দিয়েছে আমার পক্ষে এমন কোন হেডলাইন নাই আমার কাছে সব কাগজ আছে আপনার বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে যুগান্তর টিভি নিউজ করেছে যুগান্তর পত্রিকাতে যে দুটো রিপোর্ট এসেছে সাংবাদিক তোহুরের কাছে এমডি সাহেব নিজে স্বীকার করেছেন মাসরুর আরেফিন যে আমি ব্যবস্থার শিকার সিটি ব্যাংকে আমি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমি ওখানকার মিড লেভেলের কর্মচারী আমার সাথে যদি এগুলো হয় সরাসরি তারা গায়ে হাত দেওয়ার সাহস পায় কিভাবে কিভাবে কর্মরত অবস্থায় নারী হেনস্থার শিকার হয় আপনারা বলেন কেন আমাদের আজকে রাজপথে আসতে হয়েছে আমার বেতন মার্চ মাসে কেন দেওয়া হয়নি আপনারা তদন্ত করে দেখেন আমি স্বরাষ্ট্র মন্ত্রী স্যারের কাছে গেছি আমি আপনাদের আইজিপি স্যারের কাছে 18 সেপ্টেম্বর 2019 পত্র দিয়েছি আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে মিট করেছি তার বাসায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাকে আদেশ আনিয়ে দিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদের প্রয়োজন কি যদি আমাকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আদেশ এনে দিতে হয় শুধু তাই নয় আমি প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর দপ্তরে পত্র দিয়েছি আমার কাছে প্রত্যেকটা পত্রের কপি আছে রিসিপ্ট কপি আছে তার সচিব স্যারের কাছে পত্র দিয়েছি তার এমন কোন অ্যাসাইনমেন্ট অফিসার নাই যাদের কাছে আমি মনিরা সুলতানা যাই নাই বিচার চাই নাই তাদের মধ্য থেকে একজন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমাকে হুঁশিয়ারি দিয়েছেন কারণ তিনি আপনার হাশেম স্যারের গ্রুপের লোকদের সাথে আটাক করেছেন আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে উনি জেল খাটাবেন আমি যদি প্রধানমন্ত্রীর দপ্তরে বিচার চাইতে যাই আমার কি অধিকার নাই বিচার চাওয়ার আমি কোথায় যাব আমাকে একটা নিরপেক্ষ সংস্থা আপনারা দেখান আমি কমিশনার স্যারকে 26 সেপ্টেম্বর পত্র দিয়েছি আপনারা কি জানেন আমি যখন জিডি করেছি জুলাই মাসে আমি যখন মামলা করেছি অগস্ট মাসে 2019 সালে গত বছরে তখন থানা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা ওই দিন আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে আপনি বলেন কি করে চাঁদাবাজি মামলা আমার বিরুদ্ধে হতে পারে যখন আমি অভিযোগ করেছি দুইবার যখন আমি জিডি করেছি 714 নম্বর জিডি গুলশান থানায় কি হয়েছে জিডিতে আমি যখন মামলা করেছি 18 আগস্ট 2019 তার বিচার কি হয়েছে আপনার আদালত আপনার আইন আপনার বিচার
সম্পূর্ণ তাদের পক্ষে কাজ করেছে। এক দিনের মধ্যে আমার বিচার খারিজ হয়ে গেছে আর চাঁদাবাজি মামলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি যখন কোর্টে সারেন্ডার করেছি তারা আমাকে জেলখানায় কাশিমপুর কারাগারে পাঠিয়েছে। কেন? আমি কি চাঁদাবাজ?